তো আমি সম্পাসছি তারার স্কুলে সারপ্রাইজ ভিজিটে, হ্যাঁ, দেখার জন্য। এই যে বৃষ্টির মধ্যে এই যে আকাশে দেখেন মেঘ, এই মেঘের মধ্যে দৌড়ে স্কুলে আসছে। আসলে ক্লাস করতেছে না কি করতেছে সেটাও একটা পরীক্ষা হয়ে যাবে। তো আমরা এখন ওর ক্লাসে যেতেছি। ফার্স্ট বেঞ্চেই না পরে না, খালি সামনে বসেই থাকে না। আজকে সারপ্রাইজ ভিজিট আসছি, এই বৃষ্টির মধ্যে স্কুলে আসছে, আসলে আসছে না নাকি? আচ্ছা ঠিক আছে পড়ো, আমরা মূলত আসছি আর এক কাজে। তো আমরা আসলে যে চাচার পিছে পিছে আসছি, চাচার ছেলে অসুস্থ, ওনার ছেলের পেটে হচ্ছে কৃমিতে ডিম পায়রা পেটটারে ফুলে ফলাইছে, যদিও আমি এখনও দেখি নাই। উনি আমার বাসায় গতকালকে গেছিলেন এবং আরও অনেক মানুষের কাছে সাহায্য সহযোগিতা উঠাইতেছেন। তেমনি স্কুলের থেকেও মনে হয় এই স্কুলের বাচ্চারা আপনার ছেলের জন্য কিছু টাকা পয়সা উঠাইছে, তো ওই টাকাটাই নেওয়ার জন্য আসছেন। তো পথে যখন দেখা তখন বললাম যে ঠিক আছে তাহলে আমরাও আপনার সাথে যাই। 2370 টাকা কালকেও নিয়ে আসবে, মনে নাই, হ্যাঁ স্বাভাবিক। আর আপনাদেরকেও ধন্যবাদ যে এই বাচ্চাদেরকে এখন থেকে এই মানবিক কাজে উদ্বুদ্ধ করা। 5 টাকা 10 টাকা যাই হোক, 3 টাকা দিস, সাবাস। হ্যাঁ ওরা আচ্ছা ঠিক আছে আসি তাহলে, হ্যাঁ আসসালামু আলাইকুম। তো আমরা এখন স্কুল থেকে ওই লোকের বাসায় যেতেছি। তো ওনার বাড়িতে আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে। আপনার মেয়ের ছেলে আর এটা এটা কেরা বলে বিয়ে করছে, কতদিন ধরে বিয়ে করছে? 3 বছর। 3 বছর। এমনি কি করেন আপনারা? আমি দেখাই। আর আপনি কি করতেন? ব্যান চালাইতেন, এখন তো চালাইতে পারেন না। মানে কিস্তি শোধ হয় নাই, মাঝখান থেকে দুবার ব্যাটারি চুরি করছে। আপনার বাড়ির আশেপাশে তো বাড়ি ঘরও আছে মেলা, তাও এনে চার্জ দেওয়া ছিল? এই যে বাস সুপটার সুপ্ত পিছনে এই আপনি কান্দেন না, বহুত কানছেন। ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ এদিক তাকাও, আব্দুল্লাহ মায়ের দিকে মনোযোগ দিয়ে চাকায় রয়েছে। একটু শরীরটা গরম গরম নাকি, জ্বর নাকি ওর? হ্যাঁ জরা জরা। এটা কতদিন আগে? এই যে 15 তারিখ, না জুন মাসের 15 তারিখে করছেন এটা? দামি দামি জায়গায় গেছেন যেখানে টাকা পয়সাও বেশি লাগছে। আমি তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, এখানে যদি কোনো ডাক্তার টাক্তার থাকেন একটু দেখেন তো, এখানে যে লেখাগুলো আছে পজ করে একটু দেখেন যে আসলে আমি তো এগুলো কিছু বাপ মানে বাবাই চাইছিল ডাক্তার বানাইবার জন্য, বলছিল যে ছেলে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, কিন্তু ডাক্তার তো হইতে পারলাম না। মানে পেটের ভিতরে না ওই বুড়ি বুড়ি ছিদ্র ছিদ্র হয়ে গেছে নাকি? হ্যাঁ ওই এটাই রোগ নাই যে? আচ্ছা যে এগুলো আমি ওইভাবে বুঝতেছি না, তারপরে যতটুকু মনে হইতেছে যে এরকম স্পট, এটা তো কঠিন রোগ। এখন এমনি কি শারীরিক কি সমস্যা লাগে, মানে পেট কামড়ায় না, ব্যথা করে নাকি? হ্যাঁ পেট তো মনে হইতেছে শক্ত, ব্যথা করে না? আচ্ছা এখন তাহলে আজকে যেতে চাইছিলেন?
আপনার সাথে ওই একটা নাম্বারে সরদি হাসপাতালে আমাদের দৌলতপুর মানে যে দৌলতপুর আছে না, দৌলতপুরের এক ভাই চাকরি করে, উনি আমাদের ওনার সাথে একটু আপনার কথা বলে দিই। হ্যাঁ, মানুষ বিপদের সময় মানুষ পাওয়া যায় না। এই যে বৃষ্টি হইতেছে না, এই বৃষ্টির মধ্যে যদি আপনি ছাতি ফুড়ান তাহলে আপনি বুঝবেন যে আপনার ছাতি টেরা আছে নাকি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনার নাম্বারটা ওদেরকে দিয়ে দিতেছি আমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ও, তাহলে তো খুব ভালো হবে। আপনি একটু ঘুবই গরিব একদম, হ্যাঁ ন্যূনতম কষ্টে যেটা আর কি। আচ্ছা আচ্ছা, ও আসলে যেটা বলছে আপনারা হয়তো বৃষ্টির আওয়াজে বা ওর কণ্ঠ কাঁদতে কাঁদতে ভার হয়ে গেছে বুঝতে পারেন নাই, আমি আপনাদের একটু বলে দিই। ও বলতেছে যে এই ওর সন্তানের মুখের দিকে তাকায় যেন ওর স্বামীর দিকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়ায় দেন, বাচ্চারা যেন এতিম না হয়। আর আপনার তো একমাত্র সন্তান, একমাত্র ছেলে, এক ছেলে এক মেয়ে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, তো এখন ওনাদেরও একটাই মানে সন্তান। আর ওর বয়সও খুব বেশি না, মনে হয় 22-23 না। আমার পক্ষ থেকে আমি গতকালকে কিছু সাহায্য সহযোগিতা করছিলাম, বাট সেটা আসলে অত বেশি পরিমাণে না। মূল বিষয় হচ্ছে কি, আমার বাড়িতে প্রতিদিন অসংখ্য মানুষ আসে, এখন শুধু যে এলাকার মানুষ তা না, এলাকা প্লাস দূর দূরান্ত থেকে। কে যে ভালো মনে যায় কে যে খারাপ মনে যায় এটা মানে বোঝা সম্ভব না। আর আমি যদি সবার ভিডিও করি তাহলে আমার চ্যানেলে প্রতিদিন 3-4 করে এরকম সাহায্য সহযোগিতার ভিডিওই দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য মানে দেখতে আপনাদেরও হয়তো খারাপ লাগবে আর আমার জন্যও এটা একটু কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, যার জন্য আমি সাহায্য সহযোগিতার যে ভিডিওগুলো এগুলো খুব কম করি, যেটাতে দেখা যায় যে একেবারে নিরুপায় মানে, আর আমার নিজের পক্ষ থেকে ভেরিফাই করার সুযোগ থাকে মানে আমি নিজের জায়গায় দেখতে পারবো সচক্ষে, সেই ধরনের জিনিসগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরি। আর এছাড়া আমার বাসায় কেউ আসলে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি, কিন্তু সেগুলোর ভিডিও হয়তো আপনারা দেখতে পারেন না। অনেকে রিকোয়েস্ট করে যে ভিডিও করেন ভিডিও করেন, কিন্তু তারা এটা বুঝতে চায় না যে আমি ভিডিও করলেই যে সে লাখ লাখ টাকা পাবে তা না। একটা ভিডিও করলাম, সেই ভিডিওতে যেমন এই ভিডিওটা করতেছি, এইখানে যদি আপনাদের মায়া হয় ওদের দেখা তাইলেই কিন্তু আপনাদের সাহায্য করার ব্যাপারটা আসে। তাছাড়া আমি যদি সারাদিনও আপনাদেরকে বলি যে সাহায্য করেন সাহায্য করেন, আপনাদের দেখা যদি মায়া না হয় সাহায্য কি হবে আসবে? কারণ এগুলো হলো মানুষ মন থেকে আসে তাই না। যেমন আজকে ওই যে স্কুলের থেকে সাহায্যের জন্য বলছে, সবাই তো আর করতে পারে নাই। হ্যাঁ, যাদের সম্ভব হয়েছে করছে, ঠিক আছে না, তো তারপরেও তো ওরা না দেখা করছে। আপনার ছেলে আপনার পরিস্থিতি ওরা স্কুলের টিচার বলছে, তো সেই হিসাবে ওদেরকেও ধন্যবাদ দিই। ওরাই ওরাই মনে হয় প্রথম আপনার হাতে কোনো টাকা তুলে দিল, এমনি এলাকার মানুষজন তো এখনও দেয় নাই। আর আপনি ও অপারেশন করার জন্য কবে যাইতেছেন ঢাকা? তাহলে আগামী গত না আগামী মঙ্গলবার মানে আগা এই আজকেই তো মঙ্গলবার, আগার এক মঙ্গলবার মানে 7 সময় আছে। ঠিক আছে, তো আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা ওকে করতে চান তাহলে একটু যোগাযোগ করেন। আর আমার এই ভিডিওটা অনেকেই কপি করে বিভিন্ন চ্যানেলে ট্যানেলে দিয়ে ভুলভাল নাম্বার দিয়ে সাহায্য সহযোগিতা চাইতে পারে, আপনারা এই সে ব্যাপারে একটু সাবধান থাকবেন। আপনারা কীভাবে বুঝবেন যে আপনারা সঠিক চ্যানেলে আছেন সেটা বুঝতে হলে আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে যদি দেখেন যে 1,000,000 বেশি ফলোয়ার আছে তাহলে বুঝবেন যে এটা আসল। আর যদি ইউটিউবে দেখেন তাহলে যদি দেখেন যে 7,00,000 প্লাস সাবস্ক্রাইবার মানে 7,00,000 আশেপাশে সাবস্ক্রাইবার আছে তাহলে বুঝতে পারবেন যে মানে মানে আসল জায়গায় আপনি ভিডিওটা দেখতেছেন। এর বাইরে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সেটা ফেক, সেইখানে কোনো কমেন্টস বা মেসেজ বা ফোন দিয়ে সাহায্য সহযোগিতা থেকে বিরত থাকবেন। তো আমি ওদের বিকাশ নাম্বারটা নিয়ে নিতেছি, আর কেউ যদি ওদেরকে সাহায্য সহযোগিতা করতে চান আমাকে কমেন্টস করবেন বা আমাকে মেসেজ দিয়েন অথবা মেলও করতে পারেন, আমি ইনবক্সে আপনাদেরকে ওদের নাম্বারটা দিয়ে দিব। এখন ওদের নাম্বারটা আমি মানে সরাসরি কমেন্টসে বা ভিডিওর মাঝখানে দিতেছি না, এই কারণেই যে দেখা যায় যে অনেক মানুষ আছেন যে অযথা বিরক্ত করার জন্য ফোন দেন, তো এটার কারণে হচ্ছে আমি সরাসরি নাম্বার না দিয়া আপনারা চাইলে আমাকে কমেন্টস করলে আমি নাম্বার দিয়ে দেবো, সরাসরি ওদের সাথে কথা বলে ওদেরকে এই টাকাটা আপনারা সরাসরি দিতে পারবেন, আমার মাধ্যমে দিতে হবে না।
এখানে আরো কিছু টাকা আছে, ঠিক আছে, শো দূরে রাখা লাগবো না, পকেটে ঢুকান। এখানে 1,500 টাকা আছে, আর আগে আপনার কিছু দিয়েছিলাম, তো এটা দিলাম হলো আপনার মোটামুটি আপনি সড়ক দিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাইতে পারেন। হ্যাঁ, আর যেহেতু আপনার হাতে সময় আছে আরও কয়েকদিন, এর মধ্যে দেখেন না কানলে মায়েও দুধ দেয় না, ঠিক আছে, একজনের কাছে একবার যায় দুইবার যায়, যেমন আমি তো আপনি প্রথমে গেছেন আমি আপনার কিছু দিয়ে বিদায় করে দিছি, এরপরও আপনি আবার গেছেন, আমি আরও দু একজনের কাছ থেকে জানছি, হ্যাঁ, আর আমার পক্ষে ভেরিফাই করার সুযোগ হয়েছে দেখে আমি আসছি, তাই না? না না, ঠিকই আছে, আপনি যে হাসপাতালগুলোতে গেছেন ওগুলো সব দামি মানে হসপিটাল, আমি তো এটা সবসময় বলি যে অসুখ বিসুখ হলো আল্লাহর তরফ থেকে এক ধরনের শাস্তি, হ্যাঁ, শাস্তি, এবং হাসপাতাল হলো একটা জেলখানা, আল্লাহর জেলখানা। কেমনে মনে করেন যে এমনি যখন একজনে চুরি করলো, ডাকাতি করলো, ঠিক আছে, ওইটার যদি শাস্তি দেয় জেলখানায় যায়, জেলখানায় টাকা হইলে জেলখানায় বসে বসে আরামে থাকুন যায়, হাসপাতালে আরামে থাকার কোনো কায়দা নাই, শরীরই ব্যারাম, আরামে থাকবেন কেমবা, কথা বলেন নাই, যে আরও ব্যারাম, মানে যে অসুখ হয় জেলখানায় তো একা একা যায় থাকুন যায়, হাসপাতালে কিন্তু 14 গোষ্ঠী নিয়ে আরও তাদেরকেও কষ্ট দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের নাম্বারটা মারে তো, এটা মানে এমনি গণহারে দিলে সারাদিন প্রচুর মানুষ ফোন দিবে, তো আপনাকে একবারে বিরক্ত করে ফেলবে, এর চেয়ে আমি এভাবে আমার সাথে যোগাযোগ করলে আমি ফিল্টার করে করে দিতে পারবো, যে যারা জেনুইনলি সাহায্য করতে চায় তাদেরকেই শুধু আপনার নাম্বার দেবো, হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না। এই যে ম্যাডাম বিস্তে বিস্তে স্কুল থেকে আইলো, কইছিলাম যে আজকে স্কুলে জানাবো না, হ্যাঁ, পুরাই বিচ্ছা, তাও না সাড়ে তিনটা বাজে আগে আর ছুটি দিল কেমবা, সারাদিন ধরতাম সারাদিন কি করেন, যা।